আসসালামু আলাইকুম। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা বা অনুসন্ধানের ধাপগুলো সম্পর্কে আলোচনা। বৈজ্ঞানিক পদ্ধতিতে ধাপে ধাপে কোনো অজানা প্রশ্নের উত্তর খুঁজে বের করার প্রক্রিয়াকে অনুসন্ধান বা গবেষণা বলে। অনুসন্ধান বা গবেষণার প্রথম ধাপ হল বিষয়বস্তু নির্বাচন। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম কাজ হল অনুসন্ধান বা গবেষণার জন্য বিষয়বস্তু নির্বাচন করা, অর্থাৎ কোন বিষয়টি সম্পর্কে আমরা অনুসন্ধান করতে চাই বা কোন বিষয় সম্পর্কে আমরা জানতে চাই তা ঠিক করা। মনে করি আমরা আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে জানতে চাই। এক্ষেত্রে অনুসন্ধান বা গবেষণার বিষয়বস্তু হবে আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন। অনুসন্ধানের এই বিষয়বস্তুর মধ্যে মোট চারটি মূল বিষয় আছে। এক, আমাদের এলাকা। দুই, সময়, অর্থাৎ প্রাকৃতিক উপাদানগুলো 20 বছর 25 বছর বা 30 বছর পূর্বে কেমন ছিল, বর্তমানে কেমন হয়েছে। তিন, প্রাকৃতিক উপাদান। এবং চার, সামাজিক উপাদান। অনুসন্ধান বা গবেষণার ধরন অনুযায়ী এই মূল বিষয়গুলো কম বা বেশি হতে পারে। এরপরের ধাপ, অনুসন্ধানের জন্য প্রশ্ন তৈরি করা। বিষয়বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য একাধিক প্রশ্ন তৈরি করতে হবে। যেমন, আমাদের এলাকার 20 বছর আগে সামাজিক ও প্রাকৃতিক উপাদান কেমন ছিল। দুই, আমাদের এলাকার বর্তমান সামাজিক ও প্রাকৃতিক উপাদান কেমন। এভাবে বিষয়বস্তু সম্পর্কিত প্রশ্ন তৈরি করতে হবে। এর পরের ধাপ, তথ্যের উৎস নির্বাচন। বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য কোথা থেকে সংগ্রহ করতে পারি তা নির্বাচন করতে হবে। উৎসটি নির্ভরযোগ্য, সত্যনিষ্ঠ এবং সহজলভ্য হতে হবে। তথ্যের উৎস হতে পারে কোনো ব্যক্তি, বই, পত্রপত্রিকা, ম্যাগাজিন, মিউজিয়াম, ইন্টারনেট, খবরের কাগজ ইত্যাদি। উদাহরণস্বরূপ, আমাদের এলাকার 20 বছরের মধ্যে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে কিনা তা জানার জন্য 30 থেকে 40 বছর বয়সী নির্ভরযোগ্য কিছু সংখ্যক নারী ও পুরুষকে তথ্যের উৎস হিসাবে আমরা নির্বাচন করতে পারি। এর পরের ধাপ, তথ্য সংগ্রহের পদ্ধতি। তথ্য সংগ্রহের জন্য আমরা দলগত আলোচনা, প্রশ্নপত্র, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ ইত্যাদি পদ্ধতি গ্রহণ করতে পারি। আমি এই পদ্ধতিগুলো সম্পর্কে সংক্ষেপে বলছি। দলীয় আলোচনা, কোনো একটি বিষয়বস্তু নিয়ে একদল শিক্ষক, একদল শিক্ষার্থী বা সমগোত্রীয় ব্যক্তিদের আলোচনা থেকে নির্দিষ্ট বিষয়ে অনুসন্ধানের জন্য বিভিন্ন তথ্য উঠে আসতে পারে। সাক্ষাৎকার, তথ্যদাতাকে সামনাসামনি বা অন্য কোনো মাধ্যমে পূর্ব নির্ধারিত কিছু প্রশ্ন করা হয়, প্রাপ্ত তথ্যগুলো লিখে বা রেকর্ড করে সংরক্ষণ করতে হয়। পর্যবেক্ষণ, পর্যবেক্ষণের মাধ্যমে আমরা নির্দিষ্ট উদ্দেশ্য মাথায় রেখে নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান বা নিদর্শনকে খুব ভালোভাবে দেখি, পর্যবেক্ষণের তথ্য লিখে মিলিয়ে সক করে যাচাই করে বা তালিকা ব্যবহার করে সংরক্ষণ করা যায়। প্রশ্নমালা, তথ্য সংগ্রহের জন্য প্রথমে কিছু প্রশ্নমালা তৈরি করতে হয়। প্রশ্নপত্র কাগজে লিখে বা টাইপ করে
দেওয়া যেতে পারে। তথ্যদাতা প্রশ্নপত্রের উপরেই উত্তর লিখে দিবে প্রশ্নগুলো উত্তরদাতা হ্যাঁ অথবা নাতেও দিতে পারবেন, অথবা বর্ণনা করে লিখে দিতে পারবেন, অথবা বহুনির্বাচনী পদ্ধতিতে দিতে পারবেন, অথবা মৌখিকভাবে উত্তর দিতে পারবেন। মৌখিকভাবে উত্তর দিলে উত্তরগুলো লিখে রাখতে হবে অথবা টেপ রেকর্ডারে রেকর্ড করে নিতে হবে। এরপরের ধাপ সময় ও বাজেট নির্ধারণ। অনুসন্ধানের কাজ পরিচালনার জন্য কোনো অর্থের প্রয়োজন আছে কিনা এবং কতটুকু সময় লাগতে পারে তা নির্ধারণ করতে হবে। যদি অর্থের প্রয়োজন হয় তবে তার একটি হিসাব তৈরি করতে হবে। কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে তারও একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে। এর পরের ধাপ তথ্য সংগ্রহ করা। এই ধাপে নির্বাচিত তথ্যের উৎস, তথ্য সংগ্রহের পদ্ধতি ও উপকরণ ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে হবে। সংগৃহীত তথ্যগুলো লিখে অথবা রেকর্ড করে সংরক্ষণ করতে হবে। তথ্য সংগ্রহের সময় কিছু করণীয় কাজ রয়েছে, সেগুলো হচ্ছে: এক, উত্তরদাতার কাছ থেকে সম্মতি নিতে হবে। দুই, কতটুকু সময় লাগতে পারে তা উত্তরদাতাকে জানাতে হবে। তিন, তিনি সময় দিতে পারবেন কিনা তা জেনে নিতে হবে। চার, সংগৃহীত উত্তর শুধু অনুসন্ধান পদ্ধতিতে ব্যবহার করা হবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়, এ বিষয়টি তাকে জানাতে হবে। পাঁচ, উত্তরদাতার উত্তর সঠিক না ভুল এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না, যেন উত্তরদাতা সম্পূর্ণ নিজের মতামত ব্যক্ত করতে পারে। ৬, উত্তরদাতা উত্তর প্রদানের কোনো এক সময় উত্তর প্রদান করতে অনিচ্ছা প্রকাশ করলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করা বন্ধ করে দিতে হবে। তথ্য সংগ্রহের সময় এ বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এরপরের ধাপ তথ্য বিশ্লেষণ। যখন কোনো উৎস থেকে আমরা তথ্য সংগ্রহ করি তখন সবসময় সরাসরি অনুসন্ধানের প্রশ্নটির উত্তর পাওয়া যায় না, এজন্য সংগৃহীত তথ্যগুলো সাজাতে হয়। যে তথ্যগুলো অনুসন্ধানের উদ্দেশ্যের সাথে মিল আছে সেগুলো নির্বাচন করতে হয়, হিসাব নিকাশ করে গ্রাফ বা চার্ট আকারে প্রকাশ করতে হয়। এভাবে তথ্যগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এভাবে গোছানো তথ্যগুলো দিয়ে প্রাসঙ্গিক একটি সিদ্ধান্তে আসা যায়। তথ্য সাজানো গোছানোর এই প্রক্রিয়াকেই বলা হয় তথ্য বিশ্লেষণ। এর পরের ধাপ ফলাফল ও সিদ্ধান্ত গ্রহণ। তথ্য বিশ্লেষণ করে যে উত্তর খুঁজে পাওয়া যায় সেটাই হলো অনুসন্ধানী পদ্ধতির ফলাফল। এই ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শেষে ফলাফল অন্যদের সঙ্গে উপস্থাপন ও শেয়ার করা। প্রাপ্ত ফলাফল গ্রাফ পেপার, পোস্টার পেপার, নাটিকা, ছবি, চার্ট, অভিনয় ইত্যাদি উপায়ে উপস্থাপন করা যায়। এছাড়া ম্যাগাজিনে বা ক্লাসে প্রতিবেদন আকারে জমা দেওয়া যায়। এভাবে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো অনুসরণ করে অনুসন্ধান কার্যক্রম চালাতে হয়। এখন আমরা অনুসন্ধানমূলক পদ্ধতির ধাপগুলো পুনরায় স্মরণ করি। এক, বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা। দুই, অনুসন্ধানের জন্য প্রশ্ন তৈরি করা। তিন, তথ্যের উৎস নির্বাচন করা। চার, তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করা। পাঁচ, সময় ও বাজেট। ৬, তথ্য সংগ্রহ করা। ৭, তথ্য বিশ্লেষণ করা। ৮, ফলাফল ও সিদ্ধান্ত গ্রহণ। এবং ৯, ফলাফল অন্যদের সাথে উপস্থাপন ও শেয়ার করা। এই ছিল আজকের আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।